অলরাইট গাইস, রাইট নাও ওদের খাওয়া তো শেষই, বাট আমি রিভিউ দিব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে সাজায় নিছি প্লেটে। তো যাই হোক, তো এখন ট্রাই করবো, নিজেরা রান্না করছি, ফার্স্ট টাইম ট্রাই করবো। তো জানি না কেমন হয়েছে, ওরা তো বলছে ভালো হয়েছে, তো এখন আমি ট্রাই করবো। সো ফার্স্টেই আমি দুইটা পিস নিছি, তো একটা হচ্ছে লেগ পিস আর ওইটা আছে একটা যে শিনার পিস। তো যাই হোক, অনেকে এগুলো পোড়া পোড়া খায়, বাট আমরা একটু কাঁচা কাঁচাই খাবো, এটাই আমরা প্ল্যান করছিলাম যে এটা আমাদের বেটার লাগবে। তো এখানে আমরা টমেটো সসও নিয়ে নিছি, আর সালাদ আছে, তারপরে আছে হচ্ছে নান রুটি, ওকে, আর কোল্ড ড্রিঙ্ক। তো এখন ট্রাই করবো। ওরে ভাই, আজকে 31st নাইট বলে সাইডে ডিজে পার্টি চলতেছে। না ভাই, আরো জোরে জোরে বাজা ভাই, আমার ভিডিওটা কপিরাইট মাইরা দে, বুঝতে পারছেন? আরো জোরে কম হইছে ভাই, আরো জোরে, আরো জোরে। তো যাই হোক গাইস, একটু ইগনোর করেন, যেহেতু আজকে 31st নাইট ডে, সো সব জায়গায় নয়েজ হবে, বাট আমরা কিন্তু 31st নাইট পালন করছি না। আমরা আজকে এই পার্টিটা করছি, এর পিছনে একটা কারণ আছে। তো কারণটা হচ্ছে আমরা সবাই এই ডিসেম্বর মাসে এক একজন এক এক দিকে ঘুরতে গেছিলাম আমরা ফ্রেন্ডসরা, তো আমরা সব একসাথে হয়েছি, আর এক তারিখ থেকে আমাদের ক্লাস আছে। তো যার ফলে আমরা আজকে 31st নাইটেই আমাদের এই বারবিকিউর প্ল্যান বানাইছি। তো যাই হোক, এখন আমি ট্রাই করব, অনেক কিছুই বলে ফেলছি, আর বেশি কথা না বলি। কেমন লাগে ভাই, কেমন লাগে মানুষের বিবেক? ভাই তুই গান বাজাবি, তোর ঘরের ভিতরে বাজা, বাইরে কেন আসে? ঠিক আছে, যাই হোক ট্রাই করি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, যেহেতু আমরা মুসলমান, তো আমাদের সবার উচিত বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া। তো লেটস ট্রাই দিস। ফুল গাইস, পুরো গুড়, ভালো সিদ্ধ হয়েছে, যেহেতু আমার প্রিন্সটা করছে, সাফওয়ান করছে, রাফি করছে। আসলে যদি সত্যি কথা বলি, এতক্ষণ যা করছে সব মজা করছে, পুরা ক্রেডিট যাই হতে আছে হলো সাফওয়ানের, আই মিন পিনিক বাবার, আর ওইটা আছে রাফির। আসলে ওরা প্রচুর পরিমাণ কষ্ট করছে, তো আমি পার্সোনালি ওদের ধন্যবাদ জানাতে চাই। তো এখন না, এদিকটা ফটকা ফুটাও, ওইদিকটা ডিজে বাজাও, পুরা মানে আমার অবস্থায় টাইট করে দিতেছে ভিডিও। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এটা ফুললি সফট হয়েছে, তো আমি একটু নানের সাথে ট্রাই করবো। আমরা কিন্তু এই বারবিকিউতে বাটার ইউজ করছিলাম, আরম ব্র্যান্ডের বাটার, তো যার ফলে মনে করেন এটা খুব সুন্দর সফট হয়েছে, আর টেস্টটা একটু ডিফারেন্ট আসতেছে। তো এটা হচ্ছে আপনার এখন কম্বিনেশন করছে, তো আমি এখন একটা বাইট নিয়ে দেখবো কেমন লাগে। আলহামদুলিল্লাহ, পুরাই কুল। তো এখন একটু টমেটো সস দিয়ে ইউজ করে দেখি। হ্যাঁ ডিজে বাজাও, বাংলাদেশি মানুষ ইংলিশ গান শুনো। ও ভাই, আরেকটা বাইট নিয়ে দেখি। কাঁপতাছে, তারপর ডিজে গানে আমার শরীর কাঁপতাছে। নানটা তেমন ভালো না ভাই, আর ঠান্ডা হয়ে গেছে দেখে তেমন লাগে না, একটু মানে গরম হলে ভালো, তেমন মানে আমার এক্সপেকটেশন ফিল আপ করতে পারেনি। আসলে গাইস, আমাদের এই বারবিকিউতে সব কিছু ঠিক আছে, বাট একটু টক দইটা বেশি হয়েছে, আর অনেক বারবিকিউতে আপনার ধোয়া ধোয়া গন্ধ আছে, বাট এইখানে সেটা নাই, একটু হালকা স্মোকি স্মোকি ইফেক্ট আছে, বাট অতটা না, পুরো পারফেক্ট মানানসই। তো যাই হোক, ভালো লাগছে কয়েকটা কথা, আমার আজকে যে ক্যামেরা করছে রাকিব, তারপরে আমার আরেকটা ফ্রেন্ড আছে হামিদ, ওদেরকেও ধন্যবাদ জানাতে চাই, ওরাও পুরা পুরা দমে আমাকে হেল্প করছে ভাই। সিরিয়াসলি, ওরা যদি না থাকতো আজকের এই ব্লগটা কমপ্লিট করা পসিবল হতো না। সো এখন আর বেশি কিছু বলবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। সো হোপ ইউ লাইক দিস ভিডিও, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস। সো থ্যাংক ইউ রাকিব, ক্যামেরা বন্ধ করো না।
সুপার। তো থ্যাংক ইউ।